কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে কালিয়াগঞ্জ পুর এলাকার একাধিক বাজারে অভিযান চালালো পুরসভা। শুক্রবার পুর প্রধান রামনিবাস সাহা এবং কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডলের নেতৃত্বে পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে অভিযান চালায়। সাথে ছিল পুলিশ প্রশাসনও। দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন তারা। পুর কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল জানিয়েছেন, তারা বাজারের কাঁচা সবজির দর নিয়ন্ত্রণেই আছে। ব্যবসায়ীদের সচেতন করা হয় যাতে কোনো প্রকার সবজির দর বৃদ্ধি না করা হয়। আগামীতে পুরসভা এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে। তবে রাজ্য সরকার দাম কেন বেঁধে দিচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। আজকে মূলত আমরা তারাবাজারটাই গেছি। তারাবাজারে আমাদের সরকারি নির্দেশ মতো সমস্ত যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যগুলো আছে, ভোগ্য পণ্য, সেগুলো ঠিকঠাক দামে বিক্রি হচ্ছে কি না সেটাই আমরা দেখতে গেছিলাম। মোটামুটি মানে অন্য অন্য বাজার থেকে যে সমস্ত মার্কেট ভ্যালু সেটা আমি দেখে, যেমন আলু 30 টাকা, ভিন্ডি 30 টাকা কিলো, তারপরে রসুন 200 টাকা, তারপরে পেঁয়াজ 35-40, তারপরে এরকম বেগুন 40-45-50, এরকম দেখছি। লঙ্কা 80-90-100, এইরকমই আরো দেখলাম। এজন্য এরপরও যে মহেন্দ্রগঞ্জে যে বাজার আছে, তারপরে আমাদের ইন্দিরা মার্কেটেও আছে, ওগুলো তো যাবো এরপরে।